ওয়েট লস নিয়ে, তাই না? আমাদের ওয়েবসাইটটা ওয়েট লস নিয়ে ছিল। তো আমাদের এখানে কাস্টমাইজ আমরা ইয়াতে গেছি, কি জানি হচ্ছে তো থিমে গিয়ে ইয়ার চেঞ্জ করছি। কাস্টমাইজে গিয়ে আমরা হচ্ছে যে আমাদের টেমপ্লেট চেঞ্জ করছি। এই টেমপ্লেটের মেনুগুলো এখন যদি আমরা চেঞ্জ করি কীভাবে করবো সেগুলো, আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে দেখেন এগুলো কিন্তু এক একটা করে লেআউট, এই যে ডান দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই লেআউট, ঠিক আছে? এটা হচ্ছে ব্লগের মেইন পোস্ট, এখানে হচ্ছে এই যে ফাঁকাটা আছে না, এটা হচ্ছে মেইন পোস্ট। আপনার হচ্ছে যে হট পোস্ট এখানে উপরে, যে এটা টেমপ্লেটের ইয়ে, কিন্তু এখানে হট পোস্টের ইয়ে পোস্ট যখন করবে আপনি এগুলো রাখতেও পারেন, মুভ করে দিতে পারেন। এই যে উপরে আবার আছে আপনার হচ্ছে যে সিএসএস অপশন, থিম অপশন, এই যে এটা যে হচ্ছে যে টেস্ট থিম যে অপশনটা এখানে আছে, তারপর হচ্ছে যে ডিফল্ট ভাইবেন, এগুলো রাখা যাবে আবার রিমুভ করে দেওয়া যাবে। টপ নেভিগেশন, এই যে আপনার সোশ্যাল ট্যাব, সোশ্যাল ট্যাব, এই যে সোশ্যাল ট্যাব কোথায়, এই যে দেখেন এটা, এটা হচ্ছে টপ নেভিগেশন অপশন, যে নেভিগেশন বা দ্যাট মিনস হচ্ছে যে হেডারে যে অপশনটা, যে সোশ্যাল টপ, এটা হচ্ছে সোশ্যাল টপ। এই লেআউটে গিয়ে আপনি সোশ্যাল টপটাকে যদি মনে করেন ইয়ে করবেন, রাখবেন বা ডিলিট করবেন, এই যে দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, ঠিক আছে? এই যে দেখেন আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কোথায় যাচ্ছে, facebook.com টেমপ্লেটে যাচ্ছে, এটির লিঙ্ক দেওয়া আছে, টেমপ্লেটে দেওয়া আছে। আমি যদি এটি এডিট করতে চাই আমার ব্লগে, ওদের ওয়েবসাইটে কেন নিয়ে যাবো, এই যে তখন এখানে লেআউটে গিয়ে এডিটে যাবেন। এই যে দেখেন facebook.com/fb.com/template দেওয়া আছে এখানে, দ্যাটস ওয়াই এটা এখানে যাবে। এখন আমি যদি মনে করেন এটা ফর এক্সাম্পল আমার প্রোফাইলে নিয়ে যাবো, sae18 07, ঠিক আছে? এখন আমার হচ্ছে যে ওয়েবসাইট আমি আমার প্রোফাইলে নিয়ে যাব, ঠিক আছে? ফেসবুকে ক্লিক করলে যেন আমার ইয়েতে যায়, এই যে এখানে ক্লিক করলাম, এখনো হইল না কেন, সেভ লেআউট হচ্ছে ভিউগুলোতে যাই, এই যে চলে আসছে দেখেন, আজ আমার ফেসবুকও হয়ে চলে আসছে, দেখতে পারছেন? এইভাবে আপনারা হচ্ছে যে ইয়েটা করতে পারেন, এডিট করতে পারেন, যে হোক সোশ্যাল ট্যাবে আপনি বাকি যে সোশ্যাল ট্যাবগুলো আছে ওগুলো যদি এডিট করেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই যে দেখেন ফেসবুক এইভাবে সেমভাবে, টুইটার আপনি এখানে এডিট করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি ইনস্টাগ্রাম এডিট করতে পারেন, এই যে নিচে যেটা ইয়ে আছে ইনস্টাগ্রামে কিন্তু লিঙ্ক কোনো দেওয়া নেই, এটা ইউআরএলে ফাঁকা আছে, হ্যাশ আছে, ক্লিক করলে কোথাও যাবে না। এখানে দেখেন ইউআরএল কিন্তু ইয়া দেওয়া আছে, যে টুইটার এখানে আপনার হচ্ছে যে একটু ওয়েট করেন তো, এই যে কই গেল সোশ্যাল ট্যাব না, এই লেআউটে এখানে দেখেন টুইটারে কিন্তু ইউআরএল ফাঁকা, এখানে যে ইউআরএলটা দেবেন সেটাতে যাবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে ইউআরএল ফাঁকা, যেটা সেভ করবেন এই যে এখানে দেওয়ার পর সেভ সেভ সেভ, এখানে সেভ করলাম, দেন ফেসবুকে যাবে। যদি আমি এখানে টুইটারে ইয়ে করি, ইউআরএল দিয়ে সেভ করি, সেই ইউআরএল যাবে। ওকে, এটা বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারেন নাই? তারপর এই যে হেডার লোগো, হেডার লোগো কোনটা আপনার, এই যে এটা হচ্ছে হেডার লোগো, এই লেআউট, লেআউটটা হচ্ছে হেডার লোগো। আমার এটাতে যাই দেখেন, এই যে হচ্ছে যে টেস্ট থিম হচ্ছে, আমরা যদি ওয়েট লস নিয়ে দেখি কোনো লোগো পাই কি না, চেষ্টা করবেন নিজে হচ্ছে যে ফ্রি লোগো ইউজ না করে নিজে হচ্ছে যে একটা লোগো ক্রিয়েট করে নেওয়া, এসে ওয়েট লস লোগো দিই, আপাতত একটা নেই করে গেল ওয়েট লস, এটা নেই,
আচ্ছা দেন আচ্ছা করে গেল লেআউটটা আমাদের এই যে পপ আপ উইন্ডোজে আসছে এই যে ইমেজ ঠিক আছে এখানে রিমুভ ইমেজ আছে রিমুভ করে দেয় যে ইমেজ দিয়ে আবার নতুন করে স্টপে যাই করে গেল ওয়েট লস এই যে এটা নাম আছে না হ্যাঁ আমাদের লোক রাখবে লোক চলে আসলো কারণ আমরা ওয়েবসাইট হচ্ছে ওকে তারপর হচ্ছে যে হেডার অ্যাডস এখানে এটা এই যে এটা হচ্ছে অ্যাড মানে হচ্ছে আপনারা যদি ইয়া করেন কি জানি হচ্ছে যে কোনো সিপিসি অ্যাড অ্যাড করেন মানে কস্ট পার ক্লিক যেটা গুগল অ্যাডসেন্স অথবা আপনার অন্য যে কোনো অ্যাড আপনার হচ্ছে যে পপুলার অ্যাড বা অন্য কোনো যে কোনো সিপিসি নেটওয়ার্কের অ্যাড কোডটা আপনি এখানে ইউজ করতে পারেন ঠিক আছে মানে এটা হচ্ছে ব্যানার অ্যাড ছোটো ব্যানার অ্যাড এই জায়গাটায় ওই ব্যানার অ্যাডটা আসবে এই যে এই যে হেডার গেজেটে অ্যাড কোড এই এইচটিএমএল কোড পাওয়া যায় যখন আপনার এই যে এই গেজেটে আপনার ইয়ে দিবে হচ্ছে যে মানে এই আপনার এইচটিএমএল কোড যাতে পাওয়া যায় মানে দেখলাস হচ্ছে আপনার যেগুলো আপনার সিপিসি ইয়ে আছে সাইটগুলো আছে তারা এরকম এইচটিএমএল কোড সেটা নিয়ে এসে এখানে বসাইলে আপনার গুগল অ্যাডসেন্সে বিভিন্ন ওয়েবসাইটে গেলে যেমন অ্যাড দেখে না এরকম ছোটো ছোটো ব্যানারে অ্যাড থাকে না এরকম অ্যাড এখানে চলে আসবে ঠিক আছে আপনি এটা চাইলে রিমুভ করে দিতে পারেন যে এখানটায় ক্লিক করে আপনার এই যে রিমুভ অপশন আছে এখানে রিমুভ করে দেওয়া যেতে পারে আবার মোবাইল লোগো মোবাইল লোগো মোবাইল লোগো দেখি কী আছে এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য এখানে মোবাইল লোগো কিছু এই যে হচ্ছে মোবাইল ভার্সনে এটা অটো সেট আপ হয়ে গেছে এটা হচ্ছে যে মেন মেনু লিংক এটা কি টপ ন্যাভিগেশনে কি আছে দেখি লিংক লিস্ট টপ ন্যাভিগেশনে দেখেন আছেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এই যে দেখেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো যদি আপনি লিংক আপ করতে চান সে এখান থেকে লিংক আপ করতে পারে এডিট করে এই যে দেখেন এখানে ইউআরএল এ কিছু দেয়া নেই কারণ আপনার হোমে ক্লিক করলে কোনো ইউআরএল এ যাবে না আমি যদি এখানে এই লিঙ্কটা দিই মানে হোমের আমার মেন হোম পেজের লিঙ্কটা দিই এখানে সেভ দিয়ে দিলাম অ্যাবাউটে মনে করেন আমি অ্যাবাউটে এডিট করি অ্যাবাউটে অ্যাবাউটে দেওয়া আছে আপনার ইয়ার রিভারে মানে হচ্ছে যে আমরা যে থিমটা ফ্রি থিমটা নিয়েছি সেটা রিভারে এখানে এখানে আমি আমার অ্যাবাউটে আমি ইয়ে দিয়ে দিলাম আমার যদি কোনো পোর্টফোলিও সাইট থেকে সেটা দিতে পারলাম বা আমার ব্লগের জন্য কোনো ইয়ে থাকে কোনো কিছু নয় আমি আপাতত দেখানোর জন্য ফেসবুকে দিয়ে রাখি facebook.com আচ্ছা আমার ইউজার নেমে দিয়ে রাখি facebook.sct07 ওকে দিয়ে সেভ করলাম আচ্ছা তারপর সেভ টেমপ্লেট এখন আমরা ইয়েতে যাই ভিউ ব্লগে যাই যে দেখেন আমরা যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার হোমে আসতেছে কারণ আমরা এই অ্যাড্রেসটাই দিচ্ছি ঠিক আছে যদি অ্যাবাউটে ক্লিক করে এটা হচ্ছে যে ইরন নট ফার্ম দেখাচ্ছে কী কারণে হোম সহ ইয়া করছে আচ্ছা এটা একটু ইয়ে করতে হবে দাঁড়ান কই গেল কোথায় ছিল এটা লিঙ্ক ন্যাভিগেশন ওকে কই গেল হোম অ্যাবাউট আচ্ছা এটা অ্যাবাউটটা কি এটা নিচ্ছে না কি কারণে কারণ এটা এই ওয়েবসাইটের অ্যাবাউট হিসেবে ধরতেছে এই ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক আপ যদি ইন্টারনাল লিঙ্ক কোনো দেওয়া থাকে দেন হচ্ছে যে এটা এই যে ডাউনলোড দিস ট্যাম্পলেট এটার একটা কিন্তু ইয়ে আছে না এটা এক্সটার্নাল লিঙ্ক আপ করা আছে এটা হবে না
বুঝছে। আচ্ছা এখানে যে টপ নেভিগেশন, আপাতত এটা অফ থাক, টপ নেভিগেশনে যাই, অ্যাবাউটটা অফ রাখি আপাতত, ওকে ফাঁকাই থাক, সেভ, ওকে। নেভিগেশন থেকে সসল ট্যাব হয়ে গেল, হেডার লগ আছে সেটা দিয়ে মোবাইল লগ। এখন মেইন মেনু লিঙ্ক, এখানে ড্রপ ডাউন আছে, মাল্টি ড্রপ ডাউন আছে, মেগা মেনু আছে, দ্যাট মিনস আপনার এই যে মেইন মেনু যে আমাদের আছে, ফিচার, মাল্টি ড্রপ ডাউন, স্কোপ, এগুলো তো হচ্ছে যে থিমের ডিফল্ট আছে, তাই না? আমরা একটা ওয়েট লস হচ্ছে যে যদি ইয়া করি, হচ্ছে যে লোক থেকে আইডিয়া নেই কী কী মেনু হতে পারে, যে হেলথ অনলাইন ডট কম, ওয়েট লস দিয়ে এখানে দিয়ে টপ ওয়েট লস ব্লগ, মানুষের মানে কম্পিটিটর ইয়া থেকে ইয়ে নিব, কি জানি আইডিয়া নিব ওরা কি কি টাইপের ইয়া করছে, মেনু ইউজ করছে না করছে, তাহলে দেখে আমরা নিব আইডিয়া নিতে পারি। হেলথ লাইন এই যে দেখেন, এই ইয়েগুলোতে খুব মেন বেশি মেনু থাকে না সাধারণত, হোম মিডিয়া কল, কন্ট্যাক্ট, ডিসকার্ড, তারপরে টপ ওয়েট লস ব্লগ। আচ্ছা দেখি আমার কথা কি কেটে কেটে আসতেছে নাকি, আমার কথা কি ঠিক আছে নাকি সমস্যা? ঠিক আছে ভাইয়া, মানে এটা সমস্যা মনে হলো মাঝে মাঝে যে হচ্ছে কথা কেটে কেটে আসতেছি কিনা, বা ইয়া বলতেছি না কিনা। এই যে ডায়েটিকো টপ 100 ওয়েট লস ব্লগার ফর 2020, এই যে ওয়েটেল আছে, অল ডে থিম অ্যাবাউট ফুড, এগুলো হচ্ছে যে ইয়া কি বলে হচ্ছে যে টপ, আর যেখানে বিভিন্ন মেনু আছে, আছে যে ডেলি ফি, ডেলি ফি লো, ফুড ম্যাপ লো, হচ্ছে যে হিস্টামাইন, তারপরে এটা কি এগ ফ্রি, তারপর এটা কি নাট ফ্রি, এরকম হচ্ছে এই আছে মেনু আছে। এই যে আপনার রেসিপি ইন্ডেক্স, মেনুস, ব্রেকফাস্ট, এই যে হোম, অ্যাবাউট, এফ কিউ, রেসিপি, ওয়ার্ক, এরকম আমরা ইউজ করতে পারি, মেনু ইউজ করতে পারি। হোম, রেসিপি, এগুলো হচ্ছে যে ইয়াতে হচ্ছে যে নেভিগেশন বার, দ্যাট মিনস কি যে এখানে এগুলা ইউজ করছে, আমরা এখানে এগুলা ইউজ করতে পারি, অথবা আমরা মেন মেনু লিস্টে যে এই যে এখানে আছে ফিচার, মেগা মেনু, ডকুমেন্টেশন, এগুলাতে এটা এগুলা ইয়া অ্যাড করতে পারি, এগুলো অ্যাড করতে পারি, অথবা এগুলো অ্যাড করে পারি। গান কি দিলাম, অ্যাবাউট, এপিকিউ, রেসিপিস, ওয়ার্ক, এই যে কিটো কুক বুক রেসিপি দিয়ে দেয়, রেসিপির মধ্যে এখানে কিটো, কিটো ডেজার্ট আছে, কিটো ব্রেকফাস্ট রেসিপি আছে, মনে করেন রেসিপি দিয়ে একটা এখানে কই মেন মেনু লিস্ট ড্রপ ডাউন, এই যে হোম আইকন, ফিচার, মাল্টি ড্রপ ডাউন ওয়ান, এগুলো হচ্ছে যে সব মেনু, এগুলা এডিট করা যায় সেম ভাবে, এগুলা এডিট করতে পারবে না। যেখানে হোম, হোম আইকন, দেন আছে ফিচার, ফিচার কোনটা, এই যে ফিচার, ফিচারে আপনি রেসিপি রাখতে পারেন,
আনার আমি যদি চাই, আমি ফিচারটাকে রেসিপি দিয়ে নিয়ে আসব। আচ্ছা ফিচারে এখানে দেখি, ফিচারে মাল্টি ড্রপ ডাউন ওয়ান আছে, শর্ট সাইট হ্যাঁ বিরল ফেস, ওকে রেসিপি স্পেলিং কি হারি, আমি মনে করতাম আমি একা ইংলিশে কাঁচা, আপনারা দেখি তো আরো হচ্ছে যে গন্ডমূর্খ কাঁচা, মানে আমি স্পেলিং ভুলে যাই আপনারাও ভুলে যান, এটা কোনো কথা এসিআই পিএস রেসিপি সেভ করলাম, এটা সেভ করে দেখেন এখন এটা কি আপনার এরর দেয়, রেসিপি হয়ে গেছে এটা। হ্যালো হাই, ক্লাসের মধ্যে একটু একটু রেসপন্স করবেন, আপনার হচ্ছে যে নেতারাও ভাষণ দিলে হচ্ছে যে ইয়া কি জানি শ্রোতারা ইয়া বলে, হ্যাঁ কথা ঠিক নেবে ঠিক, ওই যে ইয়া আছে না কি জানি, হ্যাঁ দাঁড়ান আগে কই গেল লেআউট, এই যে লিঙ্ক মেনু, আচ্ছা কথা কি শোনা যাচ্ছে আমার, হ্যালো আপনার যে ওয়েবসাইট করবেন সেটার হচ্ছে যে একটা একটা করে ইয়া করবেন, এরকম করে চেঞ্জ করবেন, মাল্টি ড্রপ ডাউন ওয়ান, এখানে আমরা মাল্টি ড্রপ ডাউন ওয়ান এখানে রেসিপি দেখি আছে, কিটো কিটো হচ্ছে যে কিটো ডিজার্ট আছে, এই কিটো ডিজার্টকে আমরা এখানে নিতে পারি মেনু হিসেবে, মাল্টি ড্রপ ডাউনে কই গেল, হ্যাঁ এই যে মাল্টি ড্রপ ডাউন ওয়ানটাকে হচ্ছে যে কিটো ডিজার্টে রাখতে পারি, কে টিও কিটো টিডব্লিউএসইএফটিএস ডিজার্টস দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, এই যে ড্রপ ডাউন ওয়ান, ড্রপ ডাউন ওয়ান, এইভাবে আপনারা একটা একটা করে মেনু এখানে ইয়ে করতে পারেন, জাস্ট মেনুটা কীভাবে চেঞ্জ করে যায় সেটা এখানে শিখে গেলেন, যে আমাদের যে থিমে যে আপনার এই লেআউটে গিয়ে আপনার মেইন মেনু বা ড্রপ ডাউন মাল্টি ড্রপ ডাউন যেখানে আছে যে লিঙ্ক লিস্ট থাকবে সেখান থেকে আপনারা এডিটে গিয়ে এখানে একটা একটা করে, যেখানে বাম সাইডে এডিট আছে এডিটে গিয়ে, যে এই যে মনে করেন এখানে লিঙ্ক লিস্টে হচ্ছে যে ড্রপ ডাউন ওয়ান, এখানে যে নামটা দিয়ে সেভ দেবেন সেটা ইউআরএল যদি দেন, যে ইউআরএল দেবেন সেই ইউআরএলে যাবে, মনে করেন আপনার ড্রপ ডাউনে কোনো একটা রেসিপি দিয়ে দিলেন সেটাতে যাবে, ঠিক আছে। এটা গেলে আপনারা হচ্ছে যে এই যে মনে করেন ওয়েট লস বা টপ টেন লিস্টে যে কাজ করবে সেই হচ্ছে যে একটা ইয়ে নেবেন, কী জানি ব্লগ খুলবেন লিস্ট দিয়ে, নেওয়ার পর আপনার হচ্ছে যে এই মেনুগুলো আপনারা হচ্ছে যে আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের কয়েকটা সাইট দেবেন ওরা কী কী মেনু ইউজ করছে, কারণ অবশ্যই আমরা এই সেক্টরে যেহেতু নতুন আমাদের কারো না কারোর কাছ থেকে আইডিয়া নিতে হবে, তার ওয়েবসাইটটা কী টাইপের ইয়া করছে আপনার ইউজ করছে, বা কী টাইপের ইয়া হচ্ছে যে মেনু ইউজ করছে, বা কী টাইপের পোস্ট করতেছে, এগুলো কিন্তু আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে নিতে হবে, তো আইডিয়া নিতে হবে। যে এখান থেকে দেখেন আপনার ইয়াতে কই গেল কিটো রেসিপিতে গেছি না আমরা, হ্যাঁ কিটো রেসিপিতে বিভিন্ন পোস্ট করছে, এই যে দেখেন হচ্ছে যে এগুলো বিভিন্ন হচ্ছে যে ইয়া পোস্ট আছে, এগুলো থেকে এই এখানে কই গেল কিটো রেসিপিতে বিভিন্ন ধরনের পোস্ট আছে, কিটো কেক রেসিপি, এগুলো থেকে আপনার আইডিয়া নিয়ে নিয়ে আপনার কিন্তু পোস্ট করবেন, আচ্ছা এখন আসে পোস্টের মধ্যে, আমরা পোস্ট করব কিভাবে, অবশ্যই ইউনিক পোস্ট করতে হবে ব্লগে, সাধারণত গুগল অ্যাডসেন্স বা অন্যান্য কিছু ইয়ার জন্য আপনাকে ইউনিক পোস্ট করতে হবে, ইউনিক পোস্ট না করলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা যায় না, কথা হচ্ছে ইউনিক পোস্ট কিভাবে করবেন, তাই না, হুম
কথা হচ্ছে পোস্ট করবো কিভাবে আমরা, এটা তো গেল যে পোস্ট আসে, এখানে পোস্টটাকে আমরা পোস্ট করতে পারবো, এখানে ক্রিয়েট নিউ পোস্ট আছে, নিউ পোস্টে ইয়ে করতে হবে। পোস্টে কিন্তু এখন হচ্ছে অন পেজ এসইও যে কাজটা সেটা কিন্তু অন পেজ এসইও, দ্যাট মিন্স হচ্ছে যে আপনার এসইও যে কাজটা আপনার পেজের মধ্যেই করতে হয়, অ্যাডমিন প্যানেলের মধ্যে করতে হয়, ঠিক আছে। আপনার ব্লগের পোস্ট আজকে করা দেখাচ্ছি, তারপরে হচ্ছে যে অন পেজ এসইও রিলেটেড যে পোস্ট আছে সেটা আমরা করে দেখাবো। মানে আপনার হচ্ছে যে একটা আর্টিকেল বা একটা হচ্ছে যে পোস্ট ইয়ে করার জন্য কি বলে হচ্ছে যেটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে, এবং ওয়েবসাইটটাকে ইয়াতে নিয়ে আসতে গেলে, র্যাঙ্কে নিয়ে আসতে গেলে বা গুগল সার্চে নিয়ে আসতে গেলে হচ্ছে যে তার অন পেজ এসইও কী কী করতে হবে, এটা অন পেজ এসইও ইয়াতে গিয়ে আমরা দেখবো, ঠিক আছে। আজকে শুধু আমরা একটা ইউনিক পোস্ট কীভাবে করতে পারি অন্যের পোস্ট থেকে বা আইডিয়া থেকে নিয়ে সেটা আমরা দেখব, ঠিক আছে। দেখে আর হচ্ছে হোমওয়ার্ক থাকবে আপনাদের যে কোনো একটা ইয়েতে কী জানি নিশে টপ 10 নিশে যে কোনো একটা নিশে আপনার ইয়ে করবে, আপনার যে কোনো একটা নিশের প্রয়োজন হবে, নিউজ নিশেই করতে পারে, নিজ নিশেই একটা ব্লগ তৈরি করবেন, যে কোনো একটা নিউজ নিশে একটা ব্লগ তৈরি করবেন এবং ব্লগে ট্যাগ ইয়েগুলো ইয়ে করবেন, হচ্ছে যে মেনুগুলো এডিট করে নেবেন, নেওয়ার পর একটা পোস্ট করবেন। এখানে পোস্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে ইয়ে করি, একটা আইডিয়া নিই। ওকে, এইটা করে গেল কিটো, কিটো ডেজার্ট, কিটো ডেজার্ট এইটা ইয়া করছে, একটা ভালো ওয়েবসাইট কি জানি ওয়েট লস ব্লগ। দ্য হেলদি ফুডি ব্লগ গার্ল গাইড টু ওয়েট লস, রান ফর কেক, লার্ন গ্রিন ব্যাং, গেলাম না তার সাইডে, গেলে নাকি গুগল দিয়ে ইয়ে করতে হবে, গেলাম না এটা তো যেটা গেলাম না। আচ্ছা, এই যে ওয়েট লস ডায়েটেশন ব্লগ সুন্দর আছে, যে মনে করেন কিটো ডায়েট নিয়ে আমরা একটা পোস্ট করবো, একটা কিটো ডায়েটের পোস্টে যে যে গেট স্টার্টেড টু হচ্ছে যে কিটো ডায়েট, it is started on the keto diet, the highest right way to 5 step for success, to so, 1 step, 2 step, 3 step, যে স্টেপগুলো সুন্দর করে এখানে ইয়ে করছে, পোস্ট করছে। ওকে, আমরা যদি একটা পোস্ট করতে যাই দেন হচ্ছে যে পোস্টে অবশ্যই একটা ইমেজ রাখতে হবে, ইমেজটা আমরা সেভ করি একটা ফোল্ডার নিয়ে এখানে। পোস্ট করার জন্য ইমেজটাকে অবশ্যই আপনার ইয়ে করতে হবে, কি মানে এসইও করে নিতে হবে, আপনার কি যে যেভাবে ইমেজ এসইও করছেন এখানে এসইও করতে হবে। প্রথমে যে যেখান থেকে আপনি ইয়ে নেন না কেন, আগে ছবিটাকে একটু এডিট করে নেবেন, হচ্ছে যে অন্য কিছু চুরি করলেও যেন চুরির মধ্যে ইয়া থাকে, ঠিক আছে, আপনার একটু হলো ক্রপ করে নেবেন, এটা ক্রপ করে নিলাম, তারপর মনে করেন এখানে পারাতপক্ষে চেষ্টা করবেন আপনার হচ্ছে যে ব্লক সাইডে ইয়ে দেওয়ার জন্য,
অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমাকে এখানে ওয়েট লস ডট ব্লগ স্পট ডট কম এটা দিয়ে দিলাম। এখানে কইগুলো কোথায় দেওয়া যায় এখানে দিই, সাইজটা একটু বাড়াই দিই। কোন কালার দিলে ফুটবে? সাদা দিলে মনে করবে। আচ্ছা আপনার টেক্সট নেই বক্সটাকে একটু বড় করে নিলাম। এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, এটাকে একটু ফন্ট সাইজ বড় করে নিই। কত দিলাম? 18 দিই, 18 বেশি বড় হয়ে গেছে, 16 দিই। কেন টিকের মধ্যে থাকে কালার হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। আর ফন্ট ইয়েটা বোল্ড করে দিই তাহলে ভালো বোঝা যাবে। এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে, এখন এটা কিন্তু আপনার ইয়ে থাকলো। একটা হচ্ছে যে এনারা যে সাইটটা দিচ্ছে সেটার মধ্যে কিন্তু এই তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেয়, আমরা কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, দেখছি যে এটা আমাদের একটা কোপারেট ইয়ে হয়ে গেল যে আমরা এটা ইয়ে করে নিলাম, সেটা আমাদের ব্লগের ইমেজ বা ইমেজ কেউ হচ্ছে কোপারেট ক্লেম করতে পারবে না, কারণ এটা আমরা সেই হিসেবে ইউনিক করে নিয়েছি। ফাইল সেভ অ্যাজ জেপিজি দিয়ে দিলাম, ডেস্কটপ নিয়ে নিউ ফোল্ডার ফর এটা ডিলিট করে দিই। ভাই এরকম সামান্য এডিট করলে কি হচ্ছে মানে গুগল অ্যাডসেন্স পাওয়া যাবে? গুগল অ্যাডসেন্স পাওয়া যাবে মানে আপনার ইউনিক সব কিছু করতে হবে, সামান্য ইয়ে করলে না, শুধু এটাই না, আপনার পাশাপাশি ইয়া করতে হবে, পোস্টগুলো ইউনিক রাখতে হবে, পোস্ট করতে হবে, আপনার কন্টেন্টের ইয়া থাকতে হবে, কন্টেন্টের র্যাঙ্ক থাকতে হবে। আমি ওইটা বলিনি যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে পরে যদি ইয়া করে দেয়, এটা করবে না, কারণ এটা গুগল অ্যাডসেন্স তো শুধু এটার জন্যই আপনার ইয়া করে না, বুঝলেন? কথা হচ্ছে কপিরাইট কন্টেন্ট তারা পছন্দ করে না, তো কোনো কপিরাইট রাখা যাবে না। আমি যে ইউজটা দিলাম এটার মধ্যে কিন্তু এখন কপিরাইট নেই, অন্যরা যেটা ইউজ করছে সেটা ইউজ করবে, অন্য যেটা ইউজ করলে এটা আমরা কিন্তু এখন ইয়ে দিয়ে দিলাম, মানে পুরো ইয়ে করে দিলাম। এখানে হচ্ছে যে এখন এটা এসিও করবো, যখন এটার অথর কিন্তু আমার রাখবো, এখানে এই যে অথর আছে অথরে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এখানে, ঠিক আছে। তো তখন হচ্ছে কি এটা আপনার মানে এটার মালিক আমি, গুগল এটা বুঝতেছে এটার মালিক সে, তো সেটার জন্য কপিরাইট ধরবে না সে, ঠিক আছে। কিন্তু যখন আপনি এগুলো না দেবেন তখন কিন্তু অন্যের অন্যের ইয়েটা সরাসরি ইমেজ নিয়ে এসে দেবেন, তখন কিন্তু এগুলো আপনার ইয়া ধরবে কি জানি, আপনাকে কপিরাইট ধরবে, তখন কিন্তু ইয়া করবে না। শুধু এইটাই না, গুগল অ্যাডসেন্সের জন্য যে এটা করলেই হবে আমার না, কথা হচ্ছে যে আপনাকে ব্লগে ইউনিক সব কিছু ইউজ করতে হবে, যেন ফিউচারে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আপনার ওরা কোনো কপিরাইট কন্টেন্ট ধরতে পারে না। আর কপিরাইট কন্টেন্ট আপনি ইউজ করলে আপনার গুগলের রিসেন্ট যে অ্যালগোরিদম আপডেট সার্চিং রেজাল্ট বা র্যাঙ্কিংয়ের জন্য সব থেকে বেশি ইয়া, সেটা হচ্ছে নো কপিরাইট কন্টেন্ট। যত বেশি কপিরাইট কন্টেন্ট ইউজ করবেন তত বেশি আপনার সাইট পিছিয়ে যাবে, ঠিক আছে। যত কপিরাইট ফ্রি কন্টেন্ট ইউজ করবেন, ইউনিক কন্টেন্ট ইউজ করবেন, তত সাইটটা ইয়া আসবে, হচ্ছে যে আঁকায় আসবে সার্চিং আগে। সো আমাদেরকে কপিরাইট কন্টেন্ট ফ্রি দিতে হবে। এই যে আমরা হচ্ছে যে অন্যের একটা আর্টিকেল নিবো বা অন্যের একটা ইয়ে নিবো, সেটা অবশ্যই ইয়ে করতে হবে। আচ্ছা, অন্য কোনো কিছু কপি করার সময় অবশ্যই গিকে যেতে, যেরকম বলছিলাম যে অলওয়েজ ট্রাই করবেন নোটপ্যাড, ঠিক আছে, নোটপ্যাডে রাখবেন, সেই নোটপ্যাড নেবেন আপনারা, নোটপ্যাডে কোনো কিছু কপি ইয়ে করলে কপি করে নিয়ে আসলে নোটপ্যাড।
গেটিং স্টার্টেড টু কিটো ডায়েট উইথ ফাইভ স্টেপ ফর সাকসেস, এটাই মনে করেন টাইটেলে রাখলাম, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে যে ইয়া রাখি একটু, ইয়াটাই নেই, কন্টেন্টটাই নেই, এটাকে ইউনিক করব। ঠিক আছে, গুগল ট্রান্সলেটে যাই, যাওয়ার পর যে আর্টিকেলটা নিলাম এই যে এটাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা ইংলিশ টু ইংলিশ গেল, এটাকে প্রথমে ইংলিশ টু ইয়া নিয়ে নেবেন, প্রথমে ইংলিশ তো আছে, ইংলিশ টু হোম, ইটালিয়ান নিয়ে যাবেন। ওকে, ইটালিয়ান এটা কপি করবেন, কপি করে আবার ইটালিয়ান টু হচ্ছে যে আপনি ইয়া করতে পারেন, স্প্যানিশ করবেন, স্প্যানিশ করার পর স্প্যানিশটাকে আবার কপি করে নেবেন, স্প্যানিশ টু আপনি ইয়া করতে পারেন, আর ফ্রান্স করতে পারেন, ফ্রান্স থেকে কপি করে নেবেন, আবার ফ্রান্স থেকে কপি করে নেওয়ার পর আচ্ছা এক মিনিট একটু হোল্ড রাখুন। ওকে, ফ্রান্স দিলাম, ফ্রান্স থেকে, ফ্রান্স থেকে কপি করে আবার ইংলিশে নেই, গেল ইংলিশ। আপনাদের একটা টুলস আছে, স্মল এসইও টুলস, আর্টিকেল রিরাইট করতে পারেন, এটা কিন্তু অনেকটা আমরা যেটা করলাম এটা রিরাইটের মতো গেল, ঠিক আছে। যে আর্টিকেল রিরাইট আছে, যে প্লাগারিজম চেক আছে, প্লাগারিজম চেক দ্যাট মিন হচ্ছে এখানে প্লাগারিজম চেক করলে বোঝা যাচ্ছে যে আপনার কন্টেন্টটা কতটুকু ইউনিক কিনা, মানে অনলাইনে এটা হচ্ছে যে কতটুকু আছে না নাই, এটা প্লাগারিজম থেকে আমরা চেক করতে পারি। কপি করে নিলাম, এটা আবার রাখি প্লাগারিজম আছে এখানে, আমার লিটে চলে গেল আপনার খুব ভালো বানাইছে, আমি একটা কথা বলতে পারি, আমার কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারি, আমার কিন্তু কোনো নজর
তোমার মাছ খাবে, এটা মনে হইতো। এখন হয় না, এখন মনে হয় না, টেস্ট ওটা তো ছিল না, এইরকম জিনিস। আপনি দেখতে হবে যে আপনার কাছে যে কি হয়েছে সে কি পছন্দ হবে, আপনি সেটাই দেখতে পাচ্ছেন। যে ডুপ্লিকেট চেকার আছে প্লাগরিজম চেকার, এটা যদি ঝামেলা করে যেটা হচ্ছে এখন যে চেকিং করতেছে, সঙ্গে এখানে দেখি ডুপ্লিকেট চেকার দিয়ে ট্রাই করে দেখি। ফাইল স্টার্ট করে দিয়ে রাখছিল প্রথম দিন মাইক তো টাইপ করে আসলো, কালকে দেখি যে দেখি যেগুলো ফাইল স্টার্ট করে রাখছিল সবগুলোকে অন করে দিয়েছি। দেখেন যেটা করছি, দেখেন আপনি কিন্তু ইউনিক, এই যে এখানে একটু ইয়ে আছে কম্পেয়ার করছে, এখানে একটু ইয়ে করছে, ইউনিক 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 42% 47% 3% প্লাগিয়ারিজম 40% ইউনিক, পুরোটা করুক দেখা যাক। এটাতে দেখি এটা খুব কমন আছে, অনেক পুরো দেখে এটা মাথা ঘুরে গেছে। কোথায় থেকে আপনি এটা করছেন, ইফিও হাই করছো কপি করছেন, সেটাও এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। ইউটিউব জায়গায় ইফ ইউ হ্যাভ হাই কস্ট ব্লাড প্রেশার, ইউটিউব জায়গায় মনে করেন আমরা ইয়ে করবো আবার রিলেট করবো, এখানে এসে কোথায় আছে ওই জায়গাটায় কন্ট্রোল ফাইন দিয়ে বের করি। আচ্ছা দেখি একটু দরকার রিজেক্ট করে আবার ট্রান্সলেট। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো জি ভাইয়া, দেখতেছেন তো নাকি? ভাইয়ের লাইনে তো বেশি কেউ নাই। আচ্ছা হোক, সেটা হোক, সেই নাই প্রায় কেউ। আচ্ছা যাই, বেশি নেই আবার রিজেক্ট ঠান্ডার দিন যদি কোপরের মধ্যে ঢুকে রাখতে হবে, আমরা এখন এটা ইয়ে করতে পারি। হয়ে গেল, পোস্টের টাইটেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে পোস্টের ইমেজ ইমেজটা অবশ্যই ইসিও করে নেবেন,
ডিসক্রিপশনে দিয়ে আপনার কিওয়ার্ড টিওয়ার্ড সবগুলো রাখবেন, এখানে টাইটেলে দিবেন, পোস্ট টাইটেলটা রাখবেন, ইয়ার যেটা আমি যেভাবে বলছিলাম যে পোস্টে আমার টাইটেল দিলাম সেই টাইটেল দিবেন, সাবজেক্টে সেটা দিবেন, ট্যাগে কিওয়ার্ডগুলো দিবেন, কমেন্টে আপনার পোস্টের ডিসক্রিপশন, আমরা যে ডিসক্রিপশনটা নিলাম সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, অথরে তো আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিলে, টাইটেল আর ডিসক্রিপশন আমি দিলাম না, এটা ইয়া করে নেবেন। ঠিক আছে, গেলেন এখানে আপনার হচ্ছে যে পোস্ট, ইনসার্ট ইমেজ, ফটো, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, সোর্স ফাইল, ডেস্কটপ, নিউ ফোল্ডার ফোর, এটাকে চাইলে হাইপার লিঙ্ক করে দিতে পারেন। এই যে এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন ইমেজের মধ্যে, তাহলে দিয়ে আপনার এই যে এই লিঙ্কটা দিয়ে দিলাম, এটাতে ক্লিক করলে আপনার মনে করেন ওয়েবসাইটে চলে আসে। ওয়েবসাইটের মধ্যে আবার হচ্ছে যে রিটার্ন করতেছে, সেটা ইয়ার পরে এখানে দিয়ে দেবেন, দেন হচ্ছে যে এটাতে লিঙ্ক আপ হয়ে গেল। ঠিক আছে, এখন আসি নিচে পোস্টের জন্য কন্টেন্টে নিয়ে আসি। আজকে আপাতত ইউনিক পোস্ট করা দেখাইলাম, পরবর্তীতে এটাকে সুন্দর করে কীভাবে সাজানো লাগে, কীভাবে সেফ ফ্রেন্ডলি করা লাগে সেগুলো ইয়া করে দেখাবো। তারপর যে এখানে লেভেল আছে, লেভেলে আপনার লেভেল হচ্ছে, লেভেলটা হচ্ছে যে আপনার ইয়া অ্যাড করা, এটা হচ্ছে যে মেনুগুলো যেটা দেবেন, আপনার মেনুগুলো অ্যাড করবেন যেটা, সেটাতে লেভেল অ্যাড করতে হবে এখানে, সেই লেভেলটা এখানে দিয়ে দেবেন। পাবলিশ করে দিলাম আপাতত, কনফার্ম। এখন দেখি আমরা ইয়াতে, এই যে দেখেন এখন একটু একটা পোস্ট করলাম, তাতে ওয়েবসাইটে একটা প্রফেশনালিজমের মতো একটা ইয়া চলে আসলো, হ্যাঁ না একটা ওয়েবসাইট। এখন এটাকে এতক্ষণ পোস্ট ছিল না, এতক্ষণ কিছু মনে হয়নি, এখন একটা পোস্ট হয়েছে, এখন দেখেন এটাকে আপনার একটা জেনুইন একটা ওয়েবসাইটের মতো লাগতেছে। আমার এগুলো যেগুলো প্রয়োজন নেই যে সব এটা ইয়াগুলো আপনি লেআউটগুলোকে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে।